ঘরে কোনো খাবারের অভাব নেই তাও তো পায় না পিজা ভাগ ঘরে ওরকম হয় না ওদের না আমি খাবো না খাবে না না কিছু তাই না না কিছুই খাবে না আমি একা খাবো আজকে জলটা সুরুত করে খেয়ে নিল ভালো গুড মর্নিং এন্ড ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে আজকে সকালে চায়ের আড্ডা দেখো আমার এক কাপ গরম গরম চা আর বাইরে সামনে পুরো ঝলমলে রোদ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি চাই বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে আধা আধা জায়গায় রোদ পড়েছে গাছের জন্য আধা আধা জায়গায় রোদ পড়েনি হ্যাঁ তারপরে সকাল সকাল হরির নামে কার্তিক মাসে ভোরবেলা কিছু একবার আসে চারটে সাড়ে চারটের সময় আমি ঘুম ভেঙে যাই দেখি ওরকম হরির নাম কীর্তন করতে করতে যাচ্ছে আবার আসছে রোজ দিন চারটে সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ রোজ দিন আসে আজকে আবার দেখছি এখনো একটা ভদ্রলোক একজন ভদ্রলোক এসছেন উনিও দেখছি ওরকম হরির নাম করছেন আসছেন যাচ্ছেন ভালোই লাগছে পিসির সাথে বসে বসে গল্প করছি তিনটাকে চলো দারুণভাবে শুরু করি সকাল থেকে গিজারটা লাগানোর জন্য কাকুরা চলে এসছে মানে ইলেকট্রিশিয়ান চলে এসছে মানে আমাদের পাইপ লাইনটা কালকেই হয়ে গেছে কিন্তু ইলেকট্রিকের কাজগুলো বাকি আছে তো সেটা আজকে হবে কি আজকে হবে মা বাড়িতে যেতে যেতে খেও একটু আদর আদর ভালো থেকো কুরকুরে কুরকুরে টাটা টাটা ভয় পাবে না ঠিক আছে ফোনে কথা হবে চল একটা হাম্পা দিয়ে দি টক হয়ে গেল কি করে তোরটা আনন্দ করে যাবে আবার আনন্দ করে আসবে বলছো বর্ণি বলবো সারাদিন আমি কি করব সবাই বাড়ি ফাঁকা আমি কি করব এই তো না বলছে যে এক এক করে সব চলে যায় যারা থেকে যায় না তাদের বেশি খারাপ লাগে যারা চলে যায় তারা আবার নতুন ছন্দে নিজের মানে নিজের লাইফ নিয়ে বিজি হয়ে যায় বাট যারা বাড়িতে থেকে যায় তাদের ভীষণ খারাপ লাগে আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে এই যে ফ্রাইড রাইস ভাত ভাজা এখানে মা হচ্ছে চা করেছে কাকুদের দিয়ে আসবো এখন একজনই আছে বিস্কিট দাও আজকে ইচ্ছে আছে আমি আর মা একটু বেরোবো বোলপুরে যাব কিছু কেনাকাটা আছে মায়ের আমারও আছে তো বোলপুর এলে একদিন মায়ের সাথে বাজার না করলে কি হয় মানে মনটা ঠিক মানে না পাপ লাগবে পাপ মায়ের সাথে একদিন বাজার না গেলে তো মায়ের সাথে যাব এখন যাই কাকুকে চাটা দিয়ে আসি কাকু এখানে রাখবো এখানটা রাখলাম হ্যাঁ খেয়ে নিও কিন্তু ঢাকা দেওয়া নেই ঘোরা হলো শান্তিনিকেতন
এসেছি ঘুরেছি আজকে মোটামুটি যাই হলো ঘোরা আর তুমি কি আজকে বেরিয়ে যাচ্ছো কালকে বেরোব আচ্ছা আচ্ছা কোথায় উঠেছো এখানে এখানে সোনাঝুরি অতিথি নিবাস সেটা আচ্ছা 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 হ্যাঁ 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 বাহ ভালো লাগছে সোনাঝুরি এটা কি ফার্স্ট টাইম বোলপুর সেকেন্ড টাইম আগেরবার এসেছিলাম আগেরবার এবার তোমাদের জানতাম না যে তোমাদের বাড়িটা কোন দিকে এবার মানে যাই হোক জেনে গেছি যে শুডুলের দিকে অনেকেই এখানটা এসে ভুলে যায় এইগুলো জানি এবার আমার হাজবেন্ডকে বলতে বলতে আসছে কি বেগুনি রঙের বাড়ি কোন বেগুনি রঙের বাড়ি দেখো সবাই কিন্তু এই বলেই চেনে দেখো যখন এখান দিয়ে যাচ্ছি আমি ওই গলির মুখ দিয়ে বেগুনি রঙের বাড়ি দেখতে পেয়েছিলাম যে এই বাড়িটাই হবে দেখো পুরো সেম একরকম বাঁধাকপির তরকারি পেঁপে সেদ্ধ ভাত আর হচ্ছে বোয়াল মাছ আমার খুব প্রিয় বোয়াল মাছ ডাল হয়েছে বেশি এখানে শুরু করে দিয়েছে কে আছে তোমার চুপচাপ কেন শুনছে মা বাজে এখন দুপুর 3:30 মতো মা আর আমি বেরোলাম আর ভাবছি মা আমার আগে আছে আমি গিয়ে মাকে বলবো মা যেহেতু পিৎজা খেতে খুব ভালোবাসে যে মা আমরা না আজকে পিৎজা খেয়ে আসবো আর লাস্ট কিছুদিন ধরে পরপর প্রচুর বাইরের খাবার খেয়েছি প্রচুর হাবি জাবি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করবো আবার মায়ের রিয়াকশানটা কি বছর রেগে যাবে দেখবে দাঁড়াও গিয়ে বলি ও নীল কাকিমা দাঁড়াও এই যে আমি আর মা এখন বেরিয়েছি আজকে আমরা পিৎজা খাবো না তুমি কেন ঘরে কোনো খাবারের অভাব নেই তাও তোর বাই না পিৎজা ভাগ ঘরে ওরকম হয় না না আমি খাবো খাবে না না কিছু তাই না না কিছুই খাবে না খাবো দেখবো কি খাবে ফুচকা ফুচকা একটু ফুচকা খাবে তুমি পিৎজা কিছুতেই খাবে না আমি একাই খাবো তাই খাবো আমি একা খাবো আজকে আমি একটু আগে ব্লগে বলতে বলতে আসছি যে আমি মাকে গিয়ে বলবো মা আমরা আজকে পিৎজা খাবার মায়ের রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো তাও আমি যাই না মনে হয় অন ক্যামেরা বলে দেখেছে হাতে আমার ক্যামেরা আছে রিয়াকশনটা ওরকম দেয়নি অন্য সময় হলে বলে এক চট্টে বোতকে তুই কি পেয়েছিস কি বলবো শুধু বাইরের খাওয়া ঘরে এত আজকে নষ্ট করে বাইরের খাওয়া নেহাতে ক্যামেরাটা চলছিল বলে ওই রিয়াকশনটা দেয়নি যাই হোক এই সামনে থেকে আমরা এখন টোটো ধরবো এসি টোটো পৌঁছে গেছি আমরা প্রথমে কোথায় যাবো মা ব্লাউজের দোকান পিউতুলিতে যাবো কিরম নেবে গুজরি এগুলো আজরাক প্রিন্ট শপ দেখো এটা দেখতে পারো দেখো এটা সুন্দর ভালো না এটা সুন্দর আমি একটু দেখছি নাইটি হয়ে গেছে মায়ের জন্য মা নিল একটা ব্লাউজ আর আমি আমার ওই বাড়ির মায়ের জন্য একটা নাইটি নিলাম পিউতুলি থেকে আমি নিজে পড়ি তো বাড়িগালে মা বলে তোর প্রিন্টগুলো খুব সুন্দর তো বলেছিলাম কোনো একটা জায়গায় বলেছিলাম মনে মনে কবে বলেছি যে তোমাকে আমি একটা এনে দেবো একটা পছন্দ হলো নিয়ে নিলাম এটা খুব মা ফুচকা খাবে চলো বলছে হ্যাঁ চলো এই কাকু দারুণ বানায় বোলপুরের কেকে আছো আমি জানি না কিন্তু দারুণ বানায় মন জলটা সুরুত করে খেয়ে নিলো ভালো কাকু আমাকে একটা পাতা দাও ও আচ্ছা হ্যাঁ একটু পেঁয়াজ একটু ধনে পাতা যা ধনে পাতা নেই ফুচকাতে ফুচকাটা আজকে জমাতে পারিনি কাকু আমরা এটা যে খাই দারুণ লাগে আমার আবার কি হয় জানো
বোলপুরের ফুচকা একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখে, আর কলকাতায় ফুচকাতে পেঁয়াজটা একদমই দেয় না। তো আমার না একটু ডিফারেন্ট লাগে, ভালো লাগে কলকাতার ফুচকাও, বাট বোলপুরেরটা আমার বেস্ট লাগে। কলকাতার ফুচকাটা এই জন্য ভালো লাগে গন্ধরাজ লেবুর জন্য, বলো মা, লেবুটা দেয় বলে দারুণ লাগে। তো আজ ঠিক আমার জমলো না ধনে পাতা ধনে পাতা দিয়ে, ভেবেছিলাম এটা দারুণ ব্যাপার হবে। আর কোনো কাজ আমাদের সেরকম নেই, বাড়িতে ইলেকট্রিকের কাজটা অলরেডি চলছে, সেই জন্য আরও কিছু ব্যাপার ছিল সেগুলো আর করছি না, আমরা বেরিয়ে যাব। মনে পড়লো পিসির টর্চটা গেছে খারাপ হয়ে, রাত্রেবেলা অন্ধকারে একা একা ওঠে, টর্চ না জ্বালালে সমস্যাই হয়, তো একটা টর্চ নেই। এই যে ব্যাটারি দাও, এগুলোই নিয়ে নি, চার্জ পিসি দেবে কি দেবে না ঠিক থাকবে না। হয়ে গেছে, পেয়ে গেছে পিসি টর্চ। আর আমার মাকে দেখো এখানে টোটো করতে লেগে গেছে। যাই হোক, এবার ডিরেক্ট বাড়ি যাব, না হলে ওদিকে কাকুরা ফোন করছে, ওদের কাজ মোটামুটি হয়ে এসছে বললো, আমরা বলেছিলাম ফোন করে দিও, বললো কাজ হয়ে এসছে, তো বেরিয়ে যাব। এই জাস্ট ঢুকলাম বাড়ি, আর এখন আমাদের কাজ চলছে, কাজ হয়নি। নাও লাইট চালাও, ঘর আলো করো, যেমন করো তুমি করো, টর্চ টর্চ রেখে দাও, ওরা কোন সময় অফ হয়ে যাবে, ভালোটাই নিয়ে শোবে, ওটাকে এমনি হাতের পাশে রেখে দেবে। হ্যাঁ, একটু চিনি দেবো না, খাই চিনি, সকালবেলা খাই না, ওই অল্প। ঠিক আছে, ব্যাটারি চার্জ দেওয়া নিয়ে, তুমি চার্জ দিতে ভুলে যাও, চার্জে নিয়ে ব্যাটারি দেওয়া নিয়েছে, নাও ধরো। ইলেকট্রিকের কাজ মোটামুটি শেষ, কাকু চলে গেছে, আর তখন তোমাদেরকে এই নাইটিটা দেখানো হয়নি, ওই বাড়ির মায়ের জন্য যেটা এনেছি, কারণ প্রচন্ড ভিড় ছিল, ভিড়ের মধ্যে আমি আর এটা দেখাতে পারিনি। মায়ের ব্লাউজটা তো তোমরা দেখেছো, মানে আমার মায়ের জন্য যেটা এনেছি, আর শাশুড়ি মায়ের জন্য এটা নিয়েছি, এরকম একটা নাইটি, এই যে ব্লক প্রিন্টের, বেশ সুন্দর, ভাল লেগেছে নাইটিটা। তাই এখন ঝটপট করে ফ্রেশ হবো আর খাবো এক কাপ চা। আজ আমাদের আড্ডা পুরো ফাঁকা ফাঁকা, আমি, দিদি, ভাই, এই যে এনারা দুজন, ফাঁকা ফাঁকা আড্ডা, বলো মাধুরী ঢুকিয়ে দিল, দিদি ভাই দেখ বাবু যখনই ক্যামেরা অন হয় গলারটা এরকম করে ঢোকাবে, কেন রে? মা বলেছে এগুলো না দেখাতে, আমার নামে চালিয়ে দিল। ছোটবেলায় আমরাও এটা করতাম না, কোথাও কিছু গেলে কেউ যদি কিছু বলতো মা বলেছে, মা মনে আছে, বন্ধুদের নাম ফেভারিট কালার, আই কালার, ও আচ্ছা, এটার মধ্যে তুই এইসব করবি? এটা মিয়ে দিয়েছে, মিমু দিয়েছে, এই এখানে একটা পকেটও আছে, হ্যাঁ আমি দেখেছি সেদিন, এটা পেন রাখা, আমি যখন লাইব্রেরি যাব আমাকে পেন্সিল বক্স আর নিয়ে তো হবে না কষ্ট করে, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে মেজদার বা ইয়েতে বার্থডে গিফট বলছি, ভাইফোঁটার গিফটটা দেখাতে ওটা পরে আমি অল্টার করাতে দিয়েছি, আনলে পরে তারপর দেখাবো। দিদিভাই একটা দিদিভাই পরে দেখিয়েছিল কিন্তু তখন আমি অন করিনি, তোরটা কিছুই করাতে হবে না মনে হয়, বা আমারটা একটু বড় তো একটু করাতে দিয়েছি, তো আমি আনলে তারপর দেখাবো। একটু ভালো করে অয়েল ম্যাসাজ করলাম চুলে, আজকে অনেকদিন পর মোটামুটি তেল দিলাম, মাকে দেখলেই মনে হয় এটা একটু করতে হবে, বেশ একটু আরাম নিতে হবে, আর তারপর ডিনারও কমপ্লিট করে নিয়েছি। এখন অবধি যদি ব্লগটাকে দেখে থাকো ছেড়ে যাওয়ার আগে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো, কালকে আবার দেখাবে অন্য একটা ব্লগ নিয়ে, এখনকার জন্য চলো টাটা, গুড নাইট।